স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন, ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এইসব নামে। আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে। সুপারস্টার শাকিব খান যুক্ত হলেন কর্পোরেট ওয়ার্ল্ডে। শাকিব খান এই নামটাই যথেষ্ট আসলে। শুধুমাত্র বাংলাদেশে নয়, আমেরিকা, দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল ভাবে তিনি কর্পোরেট ব্যবসা শুরু করতে যাচ্ছেন। আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথে যুক্ত হয়েছি। আন্তর্জাতিক কসমেটিক্স প্রতিষ্ঠান রিমার্কের পরিচালক হিসেবে যুক্ত হলেন শাকিব খান। একই সঙ্গে তিনি কাজ করবেন অথেন্টিক কসমেটিক্স রিটেল চেইন শপ হারবালের সঙ্গে, যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিক্স, টয়লেটিস, হোম কেয়ার, পারফিউম সহ নানা পণ্য পাওয়া যাচ্ছে। যে শাকিব খান রিমার্ক হারলেনের একজন ডিরেক্টর, ওয়ান অফ দ্য ওনার। যে রিমার্কের নাম্বার ওয়ান ডিরেক্টর হলেন মেগাস্টার শাকিব খান, সেই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপুদি। শাকিব খানের এই ঘোষণার কিছুদিন আগে অপুদি ঘোষণা করেন একসাথে তিনটি ব্যবসা, তার মধ্যে অন্যতম হলো অপুদির কসমেটিক্স ব্যবসা। এখন বোঝেন কসমেটিক্স উৎপাদনকারী শাকিব খান এবং সেলের দায়িত্ব অপুদির। তাছাড়া অপুদি তিনটি ব্যবসার মধ্যে পার্লারও খুলেছেন। অপুদির পার্লার ও কসমেটিক্স ব্যবসায় প্রধান সরবরাহকারী হচ্ছেন শাকিব খান। জনপ্রিয়তা উনি শীর্ষে আছেন, বাংলাদেশকে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে এখন কলকাতার নায়করাও ভাবে যে শাকিব খান যদি আসে তাহলে আমাদের কি হবে, এরকম কিন্তু কলকাতায় ভাবাভাবি শুরু হয়ে গেছে। সো বুঝতে আর বাকি নেই, শাকিব খান ও অপুদি একে অন্যের সাথে পরামর্শ করেই ব্যবসায় আগাচ্ছেন। আফসোস হচ্ছে শুধু বুবলি ম্যাডামের জন্য। বুবলি ম্যাডামকে পরামর্শ দেব, তিনি যেন একটা মাসাজ পার্লার খোলেন এবং প্রসাধনীর সব প্রোডাক্ট শাকিব খানের কাছ থেকে যেন কেনেন, তবে শাকিব খানের কাছাকাছি তিনি থাকতে পারবেন। সো মেগাস্টার শাকিব খানের সাথে অপুদি ছিলেন, আছেন এবং থাকবেন। ধোঁয়াশাটা শুধুমাত্র শাকিবিয়ান এবং বুবলি ম্যাডামের কাছেই রয়ে গেল। পার্লার খুলেছেন অপু, কসমেটিক্স ব্যবসায় নামলেন শাকিব খান।